গুড মর্নিং। তুমি আমাকেই তো ধরতে বেরোচ্ছিলেন, চলে এলাম। এমনিতেই সরকারের তেল পুড়িয়ে অবিনাশবাবুর অনেক বেসরকারি কাজ করেন। আপনার এই রেগুলার নেতা পুজোর জন্য সরকারের খরচ বাড়ছে আর জনগণের উপর ট্যাক্স চাপছে, তাই ভাবলাম নিজেই চলে যাই, সরকারের 2 লিটার তেল মাজবে আর জনগণের 2 টাকা ট্যাক্স কমবে। তুফান বছরে একাধবার আসে, যখন আসে সবাই ফাঁসে, এটাই তো তোমার ধারাপাত। হ্যাঁ ওরে সালা, আমার ধারাপাত তো দেখি আপনি মুখস্থ করে গিলে ফেলেছেন, একদম ফেলু ছাত্র নয়। তোমার বোধহয় জানা নেই, রাস্তার উপর ল্যাম্প পোস্টও আছে, চুপচাপ দাঁড়িয়ে থাকে, কিচ্ছু করতে পারে। গরিব বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের মিড ডে মিল হাওয়া করে দিয়ে সেই পয়সায় স্কুলের সেক্রেটারি তার নিজের ছেলের জন্মদিন পালন করছে, আর পুলিশ সেখানে সেজে গুজে নেমন্তন্ন খেতে গেছে, আর সেই অভুক্ত ছেলে মায়ের হাতে মার খেয়ে তার পেট ভরাচ্ছে। আমি সেই নিমন্ত্রণকর্তা, আর নিমন্ত্রিতদের পেটে লাথি মেরে সেই অভুক্ত ছেলে মেয়েদের পেট ভরিয়েছি। অন্যায় করেছো, আইন নিজে হাতে তুলে নেওয়া তোমার কোনো অধিকার নেই। আইন হাতে তুলে নিইনি, শুধু বেগন স্প্রেটা হাতে তুলে নিয়েছি উই পোকা মারার জন্য। এটা আম পাবলিকের দায়িত্ব, আর পাবলিকের মার কেওড়াতলা পার। সালা থানায় এসে আমাকে হুমকি দিচ্ছিস? তুফান বছরে একাধবার আসে, আর যখন আসে তখন সবাই ফাঁসে, পুলিশও বাদ যায় না। ঝড়ে উড়ে যাওয়ার আগে আমার একটা কাজ করতে হবে, পরিমল ঘোষের খুনের ফাইলটা গর্ত থেকে বের করে টেবিলের উপর সাজিয়ে রাখবেন, সন্ধ্যেবেলা এসে আমি সেটা পুজো করব। ওরকম কোনো ফাইলের কথা আমার জানা নেই। কেন বাচ্চা ছেলের মতো কথা বলছেন? সবার সামনে বাপের হাতে মার খেতে চান? আমার বায়োডাটাটা আপনি তো খুব ভালো করে জানেন, 4টাকে টপকেছি, আরো 3টে টপকাবার প্ল্যানও আছে। 5 নম্বরে যদি আপনার নামটা না লেখাতে চান তাহলে সন্ধ্যায় যেন ফাইলটা টেবিলের উপর তৈরি থাকে। এরপরের বার যখন বাড়ি থেকে বেরোবি তোর স্ত্রীকে বলবি যেন নুন আর শুকনো লঙ্কা পুড়িয়ে পা থেকে মাথা অবধি ঘুরিয়ে দেয়, কারণ প্রোটেকশন না নিয়ে তুফানের সামনে পড়লে উড়ে গিয়ে কোন ভাগাড়ে পড়বি শকুনেও খুঁজে পাবে না। সালা একদম 2 নম্বরি মাল।